प्रतिष्ठान एकोन बोलছে कारण आमार प्रथम एदेरके बोझाते गिये ना एकदम मुख दिये फेना बेरिये गेछिलो। आमी आमार एटाओ मने आछे जे एमन काउके आमी एरकम बोलेछिलाम जादेर साथे आमी काजो करेछि अनेक बछर तादेर साथे आमी काज करेछि विज्ञापन करेछि बा किछु तादेर काछे जखन आमी बोललाम जे आमी एकटा छवि प्रोडिउस करब तो पार्शियली तोमरा आसो बा एटार साथे एइभाबे एफिलिएटेड होते पारो तारा नाकोच करे दिलेन मुखेर उपरे तारा बोललेन ना आमरा करब ना আমাকে কিন্তু না করে দিয়েছেন তারা হ্যাঁ হ্যাঁ না করে দিয়েছেন এবং আমি তখন খুব অদ্ভুত হলাম যে যারা তারা এই মেয়েদের গ্ল্যামার এটা সেটা সব কিছু নিয়ে কাজ করতে চায় কিন্তু ফিল্মে ইনভেস্ট করবে না এটা কেমন ধরনের কথা কতটা অসৎ হতে পারে তারা সবচেয়ে বড় কথা কি জানেন সেটা ফিল্মের মানুষ হোক টেলিভিশনের মানুষ হোক যেই আর্টিস্টই হোক শর্টকাট কোনো রাস্তা নেই শর্টকাট কোনো রাস্তা নেই একজন শিল্পী তৈরি হওয়ার এবং আমি আমার ধরুন একজন প্রোডিউসার হিসেবে যদি আপনি বলেন যদি আমি একজন প্রোডিউসার হতে পেরেছি এখনো আমি চাই আসলে শিল্পী আমি নায়ক নায়িকা চাই না আমি সত্যিকারের শিল্পী হিসেবে আমি কাউকে চাই আর্টিস্ট চাই যে কিনা আসলে ফিল্মটাকে ওন করবে আর ফিল্মটাকে খুব ভালোবাসবে এটাকে শুধুমাত্র একটি মানে কি বলবো গ্ল্যামার হিসেবে ব্যবহার করবে সেটা আমি চাই না কারণ আমি এটা বিশ্বাস করি না এটা আমার প্রার্থনার জায়গা এটা আমার জায়নামাজের মতো পবিত্র একটা জায়গা আমি চাই না যে এখানে কেউ কোনো রকম ঝামেলা করুক বা কাউকে আমি করতে দিতেও চাই না অফার তো আসলে আসে সত্যি কথা বলবো না কিন্তু আমার মনে হয় যে সি গ্রেডেড কাজ করে তো লাভ নাই বলিউডে আমি এই যে সম্মানের সাথে বাংলা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি নিজের বাংলা ভাষার ছবিকে যদি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি আমাদের এই টুকটুক করে কাজ করাকে সেটাকে অনেক বড় পাওয়া নয় কাজই না করি সার্ভাইভই তো করতে পারবো না এটা কি করে হয় আমি জানি না আমার মানে আমার গাড়ির ব্যাংক আমার গাড়ির ব্যাংক লোন আমার একটা গাড়ি সিডান কার আর সেটার ব্যাংক লোন আমি কদিন আগে শোধ করেছি আর বাড়ির লোন এখনো শোধ করে যাচ্ছি সেটা আমার মায়ের বাড়িতে থাকি আমি বাড়ি আমার এই আমার কাছ থেকে আমার কত টাকা আছে এটা নাকি নানান ভাবে নাকি অনেক সুগার ড্যাডি গল্প শুধু ইন্ডাস্ট্রিতে কার কার আমার নাকি আমার ইন্ডাস্ট্রি তো আপনি ওন করেন একটা শীর্ষস্থানীয় পর্যায়ে যাওয়া আছে না সো আপনি সুগার ড্যাডি আবার আমার কোত্থেকে কে আসবে সুগার ড্যাডি থাকলে তো আজকে আমি না আমি আমার কথাই বলি আপনিও জিজ্ঞেস করছেন আমার কথাই আমি বলবো ধুর আর কে কি করলো আমার কি যায় আসে হ্যাঁ এরকম নাকি মানে আমার কোনো আইডিয়া নেই আসলে তাহলে তো আজকে আমি এখানে দাপিয়ে কাজ করতাম সে লোভ মোহ অফার আসে তো কানে আমার কাছে তো সাহস পায় না কেউ কোনো কিছু করতে সত্যি না সাহস পায় না না আমাকে কেউ বলে না আমাকে অসম্মান করে না তানভীর ভাই আমাকে অসম্মান করে না কেন কামুকা মানুষকে বলবো সত্যি অসম্মান করে না কেউ এটা তো আমার দুর্ভাগ্য যে মানুষ যারা বলে যে আমি লাকি তারা তো এগুলো দেখলেই পারে আমি লাকি কিনা আমাকে দেখুন আমাকে সবসময় আমি বলি যে একটা মানুষের সাধারণত ধরুন 100 ডাইভ দিলে যেই রেজাল্টটা আসে আমাকে সেই সেখানে আমাকে প্রায় ধরুন 175 ডাইভ দিতে হয়েছে আমার কাছে কখনোই কোনো কিছু ধরা দেয়নি আই ওয়াজ নেভার গিফটেড আমি সব সময় নিজে রাস্তা খুঁড়ে রাস্তা তৈরি করে কি করব না করব রাস্তা তৈরি করে করে একেবারে এগিয়েছি সো বাংলাদেশি ছবির ক্ষেত্রে যদি বলেন হ্যাঁ মানে এখন যে অবস্থা ছবির আমি জানি না কি করে একটা হিরো হিরোইন সারভাইভ করা আমার কাছে এটাও একটা বড় প্রশ্ন না আমি তো সব ধরনের চরিত্রই করছি কিন্তু সেটা ভালো ছবিতে না ভালো ফিল্মে মানে খারাপ ফিল্মে ভালো চরিত্র করে কোনো লাভ নাই ওটাকে দেখে না মানে মিডিয়া মানে ফিল্মটা হলো না কিছু আমি খারাপ ফিল্ম বলতে চাই না ঠিক আছে খারাপ বলে যে এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে আমাদের নিজস্ব অবস্থান বানানটি দিন খবর দিয়ে বিভক্ত করা আমাদের উদ্দেশ্য নয় এখানে শাসনিক মতামত প্রকাশ করা তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য প্রকাশ করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো আমি তো বিশ্বাস করি স্লো অ্যান্ড স্টেডি ওটা আমি আমার ক্যারিয়ারের ক্ষেত্রে বিশ্বাস করেছি এবং সেক্ষেত্রে ঠকিনি আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বোধহয় সেটাই করবো আমি অবশ্যই করবো কারণ আমারও তো একটা দায় আছে আমি এতদিন ধরে এখানে কাজ করছি আমার নিজের একটা দায় আছে মানে আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমাকে অপি বলেছে খুব ভালো ঈশিতা বলেছে খুব ভালো দীপঙ্কর দীপনদা বলছেন খুব ভালো আফজাল ভাই মানে উনি অনেক 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 প্রশংসা করেছেন। মানে ওনার হাতে তো আসলে আমার একেবারে শুরু, মানে অভিনয়ের শুরু আমার, মানে আমার এই এই ফ্যাটার্নিটিতে আসার মানে ওনার হাত ধরে। তো ওনার কাছ থেকে যখন আসলে আমি প্রায় উনি 1 ঘন্টা খানেক ধরে উনি আমার ফোন নাম্বার, অনেক দিন ধরে ওনার কাছে আমার ফোন নাম্বার ছিল না, আরেকজনের মাধ্যমে ফোন করে উনি কথা বলে আমাকে জানালেন তখন, এবং উনি অ্যাপ্রিসিয়েট করলেন। তখন আমার আসলে তখন আমার ভীষণ ভালো লাগছিল আসলে আফজাল ভাই যখন বলছিলেন এইটা, আফজাল ভাইটা আমার এত ভালো লাগছিল। মানে এমনিতে আফজাল হোসেন তার ভেতরে হচ্ছে মানে উনি তো আমাকে ডানে তাকা জয়া, বায়ে তাকা, ওপরে তাকা, এতটা না এতটা ঘাড় কাত কর, এগুলো শিখিয়েছেন। ওনার কাছ থেকে এগুলো একদম মানে কি বলবো, মানে এটা অনেক বড় পাওয়া। উনি যখন বলছে জয়া আমি কোনো ভুল পাইনি বা আমি দেখছি না কোনো ভুল, আর তোর অভিনয় আমি কি বলবো বা কিছু, মানে উনি যখন অভিনয় অ্যাপ্রিসিয়েট করছেন আমার, সেটা আমার কাছে আসলে না আমি তো সব ধরনের চরিত্রই করছি, কিন্তু সেটা ভালো ছবিতে না, ভালো ফিল্মে মানে খারাপ ফিল্মে ভালো চরিত্র করে কোনো লাভ নাই, বুঝছেন? ওটা কেউ দেখে না। মানে মিডিয়া মানে ফিল্মটা হলো না কিছু, আমি খারাপ ফিল্ম বলতে চাই না, ঠিক আছে খারাপ বলে যে মানে ওরকম ফিল্মে একটা ভালো চরিত্রে অভিনয় করে ফাটাই দিয়ে কোনো লাভ নাই। না না না, টোটালিটিতে বিশ্বাস করি আমি, আমি পুরো হোল প্রসেসটাই বিশ্বাস করি। এই জন্য হয়তো আমি ডেপথ থাকে যে চরিত্রে বা ছোট দেখতে চরিত্র যেটা, সেটা তো আমি অভিনয় করি, কিন্তু যারা দেখছি যে পুরো টোটাল টিমটা ওভাবে করে ওয়ার্ক করছে, কাজ করছে, আমার কাছে ওই টোটালিটিটা আমি খুব, পুরো ফিল্ম প্রসেসটা খুব ভালোবাসি। নেক্সট ফিল্মের প্রাথমিক অনেকগুলো অপশনও অনেকে বলছে, কিন্তু ওই যে আমি বললাম যে আমি যাকে আমরা কাজটা দেব, যে মানুষের প্রতি বিশ্বাস রাখবো, সেই মানুষটাকে খুঁজে বার করা আগে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ অ্যাজ এ ডিরেক্টর হিসেবে জয়া হোসেন এই ইন্ডাস্ট্রি আর কাজ করে দেখব না, না 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 না, এটা পাগলাম, এটা মানুষের কাজ না, সো এটা আমার কাজ না, আমি এটা করতে চাই না আপাতত। না না অনেকে তো অনেক কিছুই করছে, অনেক কিছুই করে, না আপাতত ইচ্ছা নেই, কিন্তু যখন মানে আপাতত ইচ্ছে নেই, আপাতত কোনো প্ল্যানিং নেই। কিন্তু আপনার ভাবনা আপনার ছবিটা আঁকতে পারছে না এবং তাকে মানে বসে গেল, আমি যে খুব আঁকতে পারবো এটারই বা কি খবর বলুন? আপনি তো আঁকবেন না, আমি যদি না পারি তখন আমি তো ফেইলের জিনিসটা নিতে পারবো না। মানে আমি নিজে ট্রাই করলাম এবং নিজে জিনিসটাকে ঘেটে দিলাম, আমি চাই না, যে ঘেটে ফেলতে চাই না আসলে। অভিনেতা আছি, মানুষ টুকটাক পছন্দ করছে, এটুকু অল্পে সন্তুষ্ট থাকা ভালো। এটা তো আমার দুর্ভাগ্য যে মানুষ যারা বলে যে আমি লাকি, তারা তো এগুলো দেখলেই পারে আমি লাকি কিনা। আমাকে দেখুন, আমাকে সবসময় আমি বলি যে একটা মানুষের সাধারণত ধরুন 100 ডাইভ দিলে যেই রেজাল্টটা আসে, আমাকে সেই সেখানে আমাকে প্রায় ধরুন 175 ডাইভ দিতে হয়েছে। আমার কাছে কখনোই কোনো কিছু ধরা দেয়নি, আই ওয়াজ নেভার গিফটেড। আমি সবসময় নিজে রাস্তা খুঁড়ে, রাস্তা তৈরি করে, কি করব না করব রাস্তা তৈরি করে করে একেবারে এগিয়েছি। সো বাংলাদেশি ছবির ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ মানে এখন যে অবস্থা ছবির, আমি জানি না কি করে একটা হিরো হিরোইন সার্ভাইভ করে, আমার কাছে এটাও একটা বড় প্রশ্ন এখন, কি করে সার্ভাইভ করে। আমি কাজই না করি, সার্ভাইভই তো করতে পারবো না, এটা কি করে হয় আমি জানি না। আমার মানে আমার গাড়ির আমার গাড়ির ব্যাংক লোন, আমার একটা গাড়ি সিডান কার, আর সেটার ব্যাংক লোন আমি কদিন আগে শোধ করেছি, আর বাড়ির লোন এখনও শোধ করে যাচ্ছি। সেটা আমার মায়ের বাড়িতে থাকি আমি, বাড়ি আমার এই, আমার কাছ থেকে আমার কত টাকা আছে এটা নিয়ে নাকি নানানভাবে নাকি অনেক সুগার ড্যাডির গল্প শুনি ইন্ডাস্ট্রিতে। কার কার আমার নাকি আমার তো আপনি অন করেন একটা শীর্ষস্থানীয় পর্যায়ে যাওয়া আছে না, সো আপনি সুগার ড্যাডি আবার আমার প্রত্যেককে কে আসবে? সুগার ড্যাডি থাকলে তো আজকে আমি পার্সোনালি নেন না, আপনি আপনার না আমি আমার কথাই বলি, আপনিও জিজ্ঞেস করছেন আমার কথাই আমি বলবো। ধুর আর কে কি করলে আমার কি যায় আসে? হ্যাঁ এরকম নাকি, মানে আমার কোনো আইডিয়া নেই আসলে। তাহলে তো আজকে আমি এখানে দাপিয়ে কাজ করতাম, সে লোভ মোহ অপর আসে তো কান। আমার কাছে তো সাহস পায় না কেউ কোনো কিছু করতে, সত্যি না সাহস পায় না। না আমাকে কেউ বলে না, আমাকে অসম্মান করে না, তানভীর ভাই আমাকে অসম্মান করে না, কেন খামোখা মানুষকে বলবো? সত্যি অসম্মান করে না কেউ। সে কারো যদি কোনো আক্ষেপ থাকে বা কারো কোনো ক্ষোভ থাকে, সে যদি মনে হয় সে ভিকটিম, তার তৎক্ষণাতেই বলে ফেলার সাহসটা রাখা উচিত। আজকে এই আন্দোলনটা চলছে বলে আমি पुरोनो जिनिश के आगे जिनिश के खतिए नहीं एसे सामने बोलबो तखोनी तार आसले वोकाल हवा उचित बोले आमी मने करी। कारो साथे कोनो अफेंस घटे थाकले एबं सेटा आमी सपोर्टও करी, अवश्यই सपोर्ट करी। আর এখন এর সাথে সাথে সাহসটা বাড়ে কিনা মেয়েদের ফেমের সাথে সাথে হ্যাঁ একটা একটা মেয়েদের না এটা বলে একটা মানুষ যখন একটা জায়গায় উঠে যায় আসলে তখন সে ধরুন আজকে একটা মানুষ যখন খুব দামি একটা গাড়িতে চড়ে দামি একটা ব্যাগ হাতে নেয় তখনই কিন্তু সে বলতে পারে যে আমি অনেক কষ্ট করেছি আমি ভাত খাইনি তখন আমার এই হয়েছে আমার তখন সেই হয়েছে এগুলো কিন্তু মানুষ তখনই বলতে পারে অনেক উপরে একটি জায়গায় উঠে গেলে বলতে পারে। আপনি একটি নতুন স্ট্রাগল করা মেয়েকে আজকে বলতে বলুন যে মফস্বল থেকে এসছে যে আজকে কাজ করছে কাজের জন্য জায়গা জায়গায় দৌড়ে দৌড়ে ঘুরছে সে কিন্তু এখনো স্ট্রাগল করছে হয়তো উঠতি তারা সে কিন্তু ফাট করে বলতে পারবে না। দিস ইজ মানে কি বলবো দিস আর রিয়ালিটি। হ্যাঁ এটাই আর কি। তো আমার আমি যেটা বলি যে হ্যাঁ এটা অবশ্যই প্রাসঙ্গিক কিছু ক্ষেত্রে কিন্তু এটাকে ইনক্যাশ করা কখনোই উচিত না। আর এটাকে ইনক্যাশ করা আসলে উচিত না এটাকে যারা আবার এই যে খতিয়ে দেখার বিষয়টি বলেন বা কিছু সেটি। আর হ্যাশট্যাগ মিটু হ্যাঁ ডেফিনেটলি আমি কিছু বিষয় অবশ্যই এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। মানে ভারতবর্ষে তো দেখা গেছে যে তাদের কাজটাজও বন্ধ হয়ে যাচ্ছে বিষয়ে আসলে কিছু বিষয়ে আসলে এরকম সোচ্চার যে হচ্ছে তারা এটা আবার এটা ইনভাবে কিন্তু ভীষণ ভালো মানে আমাদের জন্য মানে ভীষণ ভালো। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে যাদের অসৎ উদ্দেশ্য আছে বা যারা মনে করে এগুলো সব গ্যারান্টেড ইটস কামস উইথ আ প্যাকেজ মেয়েদের সাথে মেয়েদেরকে এরকম কাজ করতে দিলে বা অভিনয়ের জায়গায় বলি বা যেটাই বলি তারা কিন্তু এখন একটু ভয় পাচ্ছে। তো আমার কাছে এটা তারা বেশ ভয় পাচ্ছে এখন কিন্তু আমার ধারণা যে এইসব বিষয়গুলো ক্ষেত্রে মেয়েরা অন্তত একটা সুরক্ষার জায়গা পেয়েছে অ্যাট লিস্ট মানে মেয়েরা এক ধরনের একটা জায়গা পেয়েছে তারা আমার মনে হয়। আমার তো দেখাতে পারলে অবশ্যই ভালো লাগবে কিন্তু আসলে যদি চুক্তি মেনে হয় তাহলেই এটা আমি করব না হইলে আমি মানে আমি কোনো না আমি নিয়মের বাইরে কিছুই করব না সব কিছু সবার সম্মতি নিয়ে। ইউটিউবের সৌজন্যে মানে বাংলাদেশে যে আসল ভালো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মগুলো হচ্ছে যে ফিল্মগুলো আসলে কলকাতার অনেক ফিল্মের চেয়ে অনেক অনেক বেশি ভালো সেই ফিল্মগুলো দেখতে পাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছে না সেগুলো আসলে প্রমোট করা উচিত আমি মনে করি। অফার তো আসলে আসে সত্যি কথা বলবো না কিন্তু আমার মনে হয় যে সি গ্রেডেড কাজ করে তো লাভ নাই বলিউডে। আমি এই যে সম্মানের সাথে বাংলা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি নিজের বাংলা ভাষার ছবিকে যদি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি আমাদের এই টুকটুক করে কাজ করাকে সেটাকে অনেক বড় পাওয়া নয় আমি চেষ্টাও করব আসলে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন সেটা ফিল্মের মানুষ হোক টেলিভিশনের মানুষ হোক যেই আর্টিস্টই হোক শর্টকাট কোনো রাস্তা নেই একজন শিল্পী তৈরি হওয়ার। এবং আমি আমার ধরুন একজন প্রোডিউসার হিসেবে যদি আপনি বলেন যদি আমি একজন প্রোডিউসার হতে পেরেছি এখনও আমি চাই আসলে শিল্পী আমি নায়ক নায়িকা চাই না আমি সত্যিকারের শিল্পী হিসেবে আমি কাউকে আর্টিস্ট চাই যে কিনা আসলে ফিল্মটাকে ওন করবে আর ফিল্মটাকে খুব ভালোবাসবে এটাকে শুধুমাত্র একটি মানে কি বলবো গ্ল্যামার হিসেবে ব্যবহার করবে সেটা আমি চাই না। কারণ আমি এটা বিশ্বাস করি না এটা আমার প্রার্থনার জায়গা এটা আমার জায়নামাজের মতো পবিত্র একটা জায়গা আমি চাই না যে এখানে কেউ কোনো রকম ঝামেলা করুক বা কাউকে আমি করতে দিতেও চাই না। এই তো প্রতিষ্ঠান এখন বলছে কারণ আমার প্রথমে এদেরকে বোঝাতে গিয়ে না একদম মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছিলো। আমার এটাও মনে আছে যে এমন কাউকে আমি এরকম বলেছিলাম যাদের সাথে আমি কাজও করেছি অনেক বছর তাদের সাথে আমি কাজ করেছি বিজ্ঞাপন করেছি বা কিছু তাদের কাছে যখন আমি বললাম যে আমি একটা ছবি প্রডিউস করবো তোমার পার্সিয়ালি তোমরা আসো বা এটার সাথে এভাবে অ্যাফিলিয়েটেড হতে পারো তারা নাকচ করে দিলেন মুখের উপরে তারা বললেন না আমরা করব না আমাকে কিন্তু না করে দিয়েছেন তারা হ্যাঁ না করে দিয়েছেন। এবং আমি তখন খুব অদ্ভুত হলাম যে তারা এই মেয়েদের গ্ল্যামার এটা সেটা সব কিছু নিয়ে কাজ করতে চায় কিন্তু ফিল্মে ইনভেস্ট করবে না এটা কেমন ধরনের কথা কতটা অসৎ হতে পারে তারা। তারা হয়তো বিজ্ঞাপন তৈরি করছে তাদের মেয়েদের সুন্দর সুন্দর বিজ্ঞাপন পিঠ খোলা বিজ্ঞাপন এগুলো দেখাতে তাদের কোনো রকম আপত্তি হচ্ছে না মেয়েদের বড় বড় প্রতিষ্ঠানের কথাই বলছি আমি তারা কিন্তু আপত্তি করছে না হ্যাঁ না কিন্তু যখন ফিল্মে ইনভেস্ট করুন আপনারা কিছুটা করুন আপনাদের তো শিল্পের প্রতি দায় আছে তখন কিন্তু তারা না আমরা ফিল্মে যাব না, ফিল্ম এমন কোনো একটা জায়গা অচ্ছুত জায়গা তারা ফিল্মে করবে না, ফিল্ম যাবে না। তারা এখন খুব পস্তাচ্ছে যে তারা তারা তো এরকম বিজ্ঞাপন বানিয়েও কখনো এই মাইলেজ পায়নি যেটা আমাদের এই একটা ভালো ফিল্ম হলে বা ধরুন যে কোনো ফিল্মের কথাই বলে একটা ভালো ফিল্ম হলে যে তারা মাইলেজটা পায় সাথে যে সম্মানটা পায়। সো চয়েস ইজ ইয়ার্স, এখন তোমরা কি করবে। হলো কাজের বাইরে অনেক নিজের মনের কথা বললাম, নিজের অনেক কিছু বললাম, শেয়ার করলাম। তানভীর ভাইয়ের সাথে তো আড্ডা দিতে বরাবরই আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি।